বিশেষ প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন নীতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেছেন। আপনি যদি ইউক্রেনে বাইডেনের পদক্ষেপগুলো দেখেন এবং বোঝেন, তবে তিনি নিয়মতান্ত্রিকভাবে তবে সম্ভবত অজান্তেই আমাদের ঠেলে দিচ্ছেন এমন এক পরিস্থিতির দিকে যা শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। এটি কতটা পাগলামি, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন। ফ্লোরিডায় সমর্থকদের একটি গোষ্ঠীর সাথে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন যে যদি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন, তবে তিনি ইউক্রেনের পরিস্থিতির দ্রুত সমাধানের জন্য রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকে ফোন করবেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট স্থগিতের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার বার্ষিক স্টেট অব দ্য ন্যাশন ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট এই ঘোষণা দেন। পুতিন বলেন, স্ট্র্যাটেজিক অফেন্সিভ আর্মস ট্রিটিতে অংশগ্রহণ স্থগিত করেছে মস্কো। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি দ্রুত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়, তাহলে রাশিয়ারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া দরকার। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে শুধু নিউ স্টার্ট চুক্তি কার্যকর ছিল। 2010 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। ওই চুক্তি অনুযায়ী উভয় দেশের সর্বোচ্চ 1550টি দূরপাল্লার পারমাণবিক অস্ত্র মোতায়েনের সুযোগ ছিল। 2021 সালে চুক্তির মেয়াদ 5 বছরের জন্য বাড়ানো হয়েছিল। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পুতিন বলেন, কিয়েভের বর্তমান সরকার ও তার পশ্চিমা প্রভুরা দেশের অর্থনীতি গ্রাস করেছে, তারা দেশটির শিল্প ও অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, ইউক্রেনের এই পরিস্থিতির জন্য তারাই দায়ী, দেশটির বিপুল সংখ্যক লোকের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য তারা দায়ী। পুতিন বলেন, ইউক্রেন সরকারই তার দেশের নাগরিকদের শত্রু, জেলেনস্কির সরকার নিজ দেশের স্বার্থ রক্ষা করছে না, বরং পশ্চিমা দেশগুলোর স্বার্থ হাসিল করছে। তিনি বলেন, রাশিয়া যুদ্ধ এড়ানোর জন্য সম্ভাব্য সব কিছু করেছিল, কিন্তু পশ্চিমা সমর্থিত ইউক্রেন রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় আক্রমণের পরিকল্পনা করেছিল। 2014 সালে সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের এই দ্বীপ ভূখণ্ড দখলে নেয় রাশিয়া। পুতিন বলেন, পশ্চিমারা বিশৃঙ্খলা আর যুদ্ধের বীজ বপন করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বোতল থেকে ভূতকে বের করে দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নাৎসিবাদী ইউক্রেন ও ন্যাটোর সদস্য দেশগুলো চলমান যুদ্ধের সূচনা করেছে, রাশিয়া এই যুদ্ধের সূচনাকারী নয়। তিনি বলেন, ইউক্রেনে যে বিশেষ সামরিক অভিযান চালানো হচ্ছে তা দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য করা হচ্ছে। ইউক্রেনকে সামরিক বেসামরিক সব ধরনের সাহায্য সহযোগিতা দিচ্ছে পাশ্চাত্যের দেশগুলো। আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ বাড়িয়ে তোলার অভিযোগ করে পুতিন আরও বলেছেন, বৈশ্বিক সংঘাতের মঞ্চে মস্কোকে পরাজিত করতে পারবে এমন একটি ভুল ধারণা নিয়ে তারা এটি করছে। দেশের রাজনৈতিক ও সামরিক অভিযাতদের সামনে রেখে দেয়া এই বক্তব্যে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়া যেসব বিষয়ের মুখোমুখি হয়েছে তা সাবধানে ও ধারাবাহিক প্রচেষ্টার মধ্য দিয়ে সমাধান করা হবে। পশ্চিমাদের বৈশ্বিক সংঘাতের বিষয়ে সতর্ক করে পুতিন বলেছেন, রাশিয়াকে এই যুদ্ধ যেতে বাধ্য করা হয়েছে। যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের দুঃখ কষ্ট তিনি অনুধাবন করেন। পুতিন বলেন, ইউক্রেনের জনগণ কিয়েভ সরকার ও তার পশ্চিমা শাসকদের কাছে জিম্মি হয়ে পড়েছে। তারা রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে এই দেশটিকে কার্যকরভাবে দখল করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা সোভিয়েত পরবর্তী দেশগুলোতে সংঘাতের উদ্রেক করে আসছে এবং রাশিয়াকে শেষ পর্যন্ত ধ্বংস করার প্রচেষ্টায় কখনোই থামেনি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে সমস্ত বছর ধরে পশ্চিমারা কখনোই সোভিয়েত পরবর্তী রাষ্ট্রগুলোকে স্ফীত করার চেষ্টা বন্ধ করেনি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত রাশিয়াকে আমাদের ঐতিহাসিক ভূমির বৃহত্তম অবশিষ্ট অংশ হিসেবে শেষ করে দিয়েছে। তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের ক্ষমা করে আসছে এবং তাদের আমাদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। তারা আমাদের সীমানা পরিধি বরাবর আঞ্চলিক সংঘাত উস্কে দেয়, আমাদের স্বার্থ উপেক্ষা করে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপের উপায় ব্যবহার করে, তিনি বলেছিলেন।
রাশিয়ান প্রেসিডেন্টের মতে কৌশলগত উদ্যোগের প্রতিষ্ঠানগুলোতে অনেক অঞ্চলের আর্থসামাজিক পরিস্থিতি বড় ব্যবসার উপর নির্ভর করে এবং এর মানে হলো যে পরিস্থিতি যেখানে এই ধরনের ব্যবসার ব্যবস্থাপক এবং মালিকরা নিজেদেরকে সরকারগুলির উপর নির্ভরশীল মনে করে যারা রাশিয়ার প্রতি বন্ধুত্বহীন নীতি অনুসরণ করছে যা আমাদের দেশের জন্য একটি বড় হুমকি এবং আমরা এ ধরনের পরিস্থিতি সহ্য করতে পারি না। অন্যদিকে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন ইউক্রেন যে যুদ্ধ বিমানের অনুরোধ জানিয়েছে তা তার দেশের সামরিক বাহিনীর হাতে নেই। তিনি বলেন জঙ্গি বিমান দেওয়ার ক্ষেত্রে ইউক্রেনের অনুরোধ রক্ষা করতে পারবে না বার্লিন। জার্মান মন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চান ইউক্রেনকে জার্মানি যুদ্ধ বিমান সরবরাহ করবে কিনা। জবাবে পিস্টোরিয়াস বলেন সম্ভাব্য বিমান দেওয়ার বিষয়ে আলোচনা শুধুমাত্র তখনই যুক্তিযুক্ত হবে যখন ইউক্রেন যে ধরনের বিমান চাইছে তা জার্মানির সামরিক বাহিনীর হাতে থাকবে। এই ধরনের জঙ্গি বিমান জার্মানির হাতে নেই, ফলে এটি জার্মানির প্রশ্ন নয়, অন্য কোনো দেশের বিষয়। জার্মানির মন্ত্রী তার দেশের পক্ষ থেকে জঙ্গি বিমান দেওয়ার কথা নাকচ করলেও ইউক্রেনের কাছে যুদ্ধ বিমান সরবরাহের বিষয়টি উড়িয়ে দেননি। তিনি বলেন ইউক্রেনে সংঘাত এমন একটা অবস্থায় রয়েছে যেখানে কেউ কোনো কিছুই চূড়ান্তভাবে নাকচ করতে পারেন না। তবে এই কথা আপাতত জার্মানি বাহিনীর জন্য প্রযোজ্য নয়। জার্মানির সামরিক বাহিনীর হাতে বর্তমানে মূলত ইউরোপ ফাইটার টাইফুন যুদ্ধবিমান রয়েছে। 2021 সালের রিপোর্ট অনুসারে দেশটির অধীনে রয়েছে 140টি যুদ্ধবিমান যা 1990 সালের দিকে তৈরি। এছাড়া 1970-এর দশকে তৈরি 90টি পুরনো মডেলের পানাভিয়া টর্নেডো জেট রয়েছে জার্মান বিমান বাহিনীর কাছে। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে লেপার্ড ট্যাঙ্ক দেওয়ার জন্য যেসব দেশ জার্মানির ওপর চাপ সৃষ্টি করেছিল তারা কেউই কিয়েভ সরকারকে লেপার্ড ট্যাঙ্ক দেয়নি। অথচ জার্মানি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ইউক্রেনকে 14টি লেপার্ড 2 মেইন ব্যাটল ট্যাঙ্ক সরবরাহ করবে। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস এই ঘোষণা দিয়ে ইউরোপের যেসব দেশের কাছে লেপার্ড 2 ট্যাঙ্ক আছে তাদেরকেও তা ইউক্রেনের কাছে পাঠানোর আহ্বান জানিয়েছিলেন। কিন্তু কোনো দেশ এখন পর্যন্ত ইউক্রেনকে একটি লেপার ট্যাঙ্কও দেয়নি। জার্মান চ্যান্সেলর আবারও ইউরোপের যেসব দেশের কাছে লেপার ট্যাঙ্ক আছে তাদেরকে তা কিয়েভকে সরবরাহ করার আহ্বান জানান। এরই মধ্যে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য সুইডেন, গ্রিস, সুইজারল্যান্ড এবং তুরস্ক ইউক্রেনকে লেপার ট্যাঙ্ক দিতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে ন্যাটো জোটের সদস্য হতে আগ্রহী সুইডেন এখনও সুস্পষ্ট কোনো প্রতিশ্রুতি ব্যক্ত করেনি। অন্যদিকে ন্যাটো জোটের সদস্য হতে ইচ্ছুক আরেক দেশ ফিনল্যান্ড বলেছে তারা ইউক্রেনকে লেপার ট্যাঙ্ক দেবে কিন্তু কোনো সেনাকে প্রশিক্ষণ দিতে রাজি নয়। এখন পর্যন্ত কানাডা, নরওয়ে, পর্তুগাল এবং পোল্যান্ড সহ কিছু দেশ ইউক্রেনকে লেপার ট্যাঙ্ক পাঠাতে রাজি হয়েছে। তবে ইউক্রেন যে 300 ট্যাঙ্কের দাবি জানিয়েছে এসব দেশ তার অর্ধেকও পাঠানোর প্রতিশ্রুতি দিতে পারেনি।